হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আর এই উৎসবকে ঘিরে ফ্রান্স প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের এক আনন্দের মিলন মেলাতে পরিণত হয় আলোক আলোকিত হয়ে ওঠে পূজা মণ্ডপে ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অন্নপূর্ণা প্যারিস ফ্রান্স এর আয়োজনে জমকালো আয়োজনে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উদযাপন করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্ণব এর নিউ মহল হলে প্রদীপের আলো সজ্জায় বিভিন্ন রূপ ধারণ করে বিকেল থেকে শুরু হয় পূজা মা কালীর আরাধনা গীতা পাঠ মন্ত্রপাঠ মায়ের কাছে শান্তির জন্য প্রার্থনা করেন পরে সন্ধ্যায় শুরু হয় প্রদীপ প্রজ্বলন সেই সাথে উলুধ্বনিতে মেতে ছিল সবাই পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদেরকে দিয়ে মা কালীর নাট্যচিত্র করা হয় এছাড়াও ছিল শিশুদের নৃত্য এবং ফ্রান্সে বাংলাদেশের লোকাল শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা পরে নাচে গানে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন সবাই অনুষ্ঠানে আসা সকলেই জয় শ্রীরাম সংগঠনকে ধন্যবাদ জানান সুন্দর আয়োজনের জন্য পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়